আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ডিসকভার কক্সের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষ কবরের চারপাশে দাঁড়িয়ে তারা মোনাজাত করছেন, অর্থাৎ কবর জিয়ারত করছেন। আমরা স্বাভাবিকলি সেটিকে মোনাজাত হিসেবে ধরে নিচ্ছি। আরেকটা জায়গায় দেখছেন কিছু লোক মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, সাদা পাঞ্জাবি, তারা কবরের মধ্যে সিজদা করতেছেন। তো সম্মানিত দর্শক, আপনাদের সাথে যে বিষয়টি আমরা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামে আসলে কবর পূজা, কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করা এবং কবরকে সিজদা করা জায়েজ কিনা, অথবা এটার বৈধতা কীরকম। তো সম্মানিত দর্শক, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কোরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যায় আমি আপনাদের সাথে যাচ্ছি না, জাস্ট একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। অনলি কয়েক সেকেন্ডের, অর্থাৎ একটা মিনিটের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইসলামে কবর জিয়ারতের মাধ্যমে শিরিক করা, বেদাত করা আসলে কীরকম বিষয়টি, যেখানে দাঁড়িয়ে মোনাজাত করা, সেজদা করা বৈধ কিনা, অর্থাৎ জায়েজ আছে কিনা, সেটা আপনারা আমার এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন। সেটি দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন। ভিডিওটি আমি আপনাদের জন্য চালাচ্ছি। এটি হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজা মোবারক। আমি 2017 সালের মে মাসে গিয়েছিলাম পবিত্র উমরা করার জন্য। এখানে আপনি যাকে দেখতে পাচ্ছেন একজন আলেমে দিন, অর্থাৎ ইনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে দাঁড়িয়ে আছেন, এরকম দুজনেই আছেন। তো একজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি দাঁড়িয়ে আছেন মানুষ যেন কোনো বেদাত না করে, কোনো শিরিক না করে, সে বিষয়ে সতর্ক করার জন্য। অর্থাৎ কেউ যদি সেটি ভুলে করেই থাকেন না জানা সত্ত্বে, সেটি তাদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য তারা আসলে দায়িত্বটুকু পালন করেন। ভিডিওতে আমরা সেটি এখন দেখতে পাবো। সম্মানিত দর্শক, আমি আপনাদের জন্য ভিডিওটি আবার শুরু করছি। এই লোকটি দোয়ারত একজন মানুষকে ডাকছেন, একজন হাজিকে, যে দোয়া করতে হে, আপনি দোয়া করছেন। এই দেখেন, তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের রোজার সামনে নিয়ে তিনি দোয়া করতেছিলেন। ঠিক ওই সময় ওই আলেমি দিন তাকে ডেকে বললেন যে আপনি কি দোয়া করছেন? হ্যাঁ, যদি আপনি দোয়া করে থাকেন তাহলে এদিকে নয়, আপনি পবিত্র কাবার দিকে ফিরেন। এই দেখেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় সে জিয়ারত করা অবস্থায় তাকে কিচ্ছু বলা হয়নি। যখন সে ওদিকে হাত তুলে মোনাজাত করছিলেন, তখন তাকে এই স্বেচ্ছাসেবক তাকে ফিরিয়ে দিলেন যে আপনি এদিকে নয়, আপনি কাবার দিকে দাঁড়িয়ে দোয়া করেন। সম্মানিত হাজিরিন, এই ভিডিওটি সরাসরি মদিনাতুল মুনাওয়ারা, পবিত্র মদিনা শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের পাশ থেকে আমার নিজের হাতে করা ভিডিও। এই ভিডিও করার আগে আমার একটা মনে ভাষণা ছিল যে আমরা বাংলাদেশে অনেককে এরকম শিরিক বেদাত কাজগুলো আমরা করতে দেখি, আমাদের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয় যে রোজা শরীফের পাশে গিয়ে বিভিন্ন আলেম ওলামা যারা মারা গিয়েছেন, অর্থাৎ যারা নিজেদেরকে পীর দাবি করেছেন, এরকম অনেক ভণ্ড মানুষের কাছে গিয়ে তারা সম্মিলিতভাবে মোনাজাত করেন, ওই যে কবর থেকে তারা কবরে যিনি শুয়ে আছেন তাদের কাছ থেকে চান, যেটি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ বেদাত, এই জিনিসটি তারা করে থাকেন। আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আল্লাহ পাক আমি যেন মদিনা শরীফে গিয়ে সেই মদিনা শরীফের পরিস্থিতি কীরকম সেটি যেন আমি দেখতে পাই। আল্লাহ পাক মনের বাসনা পূরণ করেছেন। এই ভিডিওটি আল্লাহ পাক আমার সেই দোয়া কবুল করার একটা আমি ফল বলে মনে করি, যে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লামের রোজার সামনে গিয়ে মোনাজাত করছেন, তাকে ফিরে দেওয়া হয়েছে। সুতরাং আমরা সে বিষয়টি খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবো, যাতে আমরা এই যে শিরিক বেদাত কাজ থেকে মুক্ত থাকতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।